গুড মর্নিং বন্ধুরা, মনটা একটু খারাপ। রিনি আর আমি ফিরে যাচ্ছি ব্যাঙ্গালোরে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডিব্রুগড় এয়ারপোর্টে। এখান থেকে আমাদের কোনো একটা সময় ফ্লাইট ভায়া কলকাতা হয়ে যাব। তো ডিব্রুগড় টু কলকাতা ফ্লাইট আমাদের দুপুর কোনো একটায় 12:50 আই থিঙ্ক। আর এটা কলকাতা পৌঁছাবে 2:50। তারপরে ওখান থেকে আবার আমাদের নেক্সট ফ্লাইট টু ব্যাঙ্গালোর হচ্ছে 7:50 ইন দ্য ইভিনিং। তো আমাদের বেসিক্যালি ব্যাঙ্গালোর পৌঁছাতে 10:45 মতো হয়ে যাবে। আর তারপর ওখান থেকে বাড়ি পৌঁছাতে আরও 1.5 ঘন্টার ব্যাপার। তো বাড়ি যেতে হবেই, কাজের ডাক পড়ে গেছে, আস্তে আস্তে সব খুলে যাচ্ছে। আরেকটু যদি আরও কিছু মাস যদি থাকতে পারতাম খুব ভালো লাগতো। শুধু এই জন্য না যে থাকতে হবে, কারণ মানে এত অনেক বছর বাদে মাদের সাথে আমি এত লম্বা থেকেছি, মোটামুটি 1 বছর। মা ওরা লাস্ট ইয়ার অক্টোবর 4 ব্যাঙ্গালোর এসেছিল, তখন থেকে আমরা একসাথেই রয়েছি অলমোস্ট 1 ইয়ার 1 মান্থ। তো 13 মান্থ একসাথে কাটিয়েছি অনেক বছর বাদে। আমি ব্যাঙ্গালোর আসার পরে এত লম্বা তো সুযোগ কোনোদিনও হয়ে ওঠেনি, সেজন্য মনটা একটু বেশি খারাপ করছে। রিনিরও মনটা খুব খারাপ, কিন্তু এসেছি যখন যেতেই হবে। খারাপটা আরেকটা জায়গায়, খারাপ লাগার আরেকটা জায়গাটা সেটা হচ্ছে মানে প্ল্যান করে এসেছিলাম যে অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মার্চ অবধি থাকা হবে, সেটাই ইনফরমেশন আমাদের মানে সেটাই ইনফরমেশন ছিল যখন এসেছিলাম। কিন্তু অফিস এখন খুলে যাচ্ছে, একদিকে ভালো করোনার কেসেস কমে যাচ্ছে, সেটার জন্য লাইক সত্যি একটা রিলিফ আছে, এক বাইরে বেরোতে পারবো, একটু নর্মালসিতে আসতে হবে। কিন্তু এটাও খারাপ লাগছে যে আবার বাড়ি থেকে ফিরে যাচ্ছি, বাড়ি ছেড়ে আবার সেই কর্মক্ষেত্রে যুদ্ধতে নামতে হবে। কিন্তু যেটা বলছিলাম, চলে যেতেই হবে, লাইফ গোজ অন, শো হ্যাজ টু গো অন। সো চলুন, এবার নেক্সট হয়তো কলকাতাতে আবার আপনাদের সাথে দেখা হবে। কলকাতাতে নেমে তখন ওখানে আমাদের অনেক লম্বা স্টে, তো খাওয়া দাওয়ার প্ল্যানটা ঠিকঠাক করে নিতে হবে, কারণ আমরা রাতে গিয়ে ব্যাঙ্গালোরে পৌঁছবো অলমোস্ট মাঝরাতে, তখন ওখানে খাওয়ার অবভিয়াসলি কিছু পাবো না। আর বাড়ির থেকে বেরিয়েছি আমরা 8:30, তো আসার আগে যে সেরকম হেভি কিছু ব্রেকফাস্ট করে বেরোবো সেটাও সুযোগ হয়নি। কিন্তু মা ওরা অনেক কিছু খাওয়া টাওয়া দিয়ে দিয়েছে, সেগুলো আমাদের লাঞ্চে চলে যাবে। ডিনারের ব্যবস্থাটা দেখতে হবে, কলকাতা থেকে ফ্লাইট ধরার আগে হয়তো কিছু খেয়ে নেবো, ব্যাঙ্গালোরে নেমে যদি এবার খাওয়ার ব্যবস্থাটা কী সেটাও দেখতে হবে। তো চলুন আমাদের সাথে আমাদের মাগেটা টু ব্যাঙ্গালোরের জার্নিতে। আবার এতটা দিন সবার সাথে একসাথে কাটানোর পর যখন বাড়ির থেকে বের হলাম তখন সবার কথা খুব করে মনে পড়ছিল। এয়ারপোর্টে বসে কিছু করার ছিল না, ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ফটোসগুলো সামনে আসলো। এগুলো হচ্ছে 2000-2001 ফটোস। লাস্ট আমার 2-3 ব্লগ আগে দুলিয়াজানের একটা ব্লগ শেয়ার করেছিলাম, ছোটদা ভাইয়ের বাড়ি গিয়েছিলাম, তখন ছোটদা ভাইয়ের বাড়িতে ছোটদা ভাইয়ের বিয়ের অ্যালবামের থেকে ফটোসগুলো আমি নিয়ে এসেছিলাম। ফটোসগুলো নিয়ে আসিনি, ফটোসগুলোকে ক্যাপচার করে ফোনে তুলে নিয়ে এসেছিলাম। এখান থেকে এই ফটোসগুলোর মধ্যে অনেকে আছে যারা এখন আমাদের মধ্যে নেই, অনেকে আছে যারা অনেক দূরে দূরে রয়েছে, কিন্তু এই স্মৃতিগুলোই থেকে গেছে। এই ফটোসগুলো যখন দেখছিলাম সেই ছোটবেলার পুরোনো দিনের কথাগুলো খুব করে মনে পড়ছিল। হ্যালো, গুড ইভিনিং। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1 না টার্মিনাল 2। আচ্ছা, টার্মিনালটা আমি ঠিক জানি না, তবে রিনিয়ার আমি এখানে পৌঁছেছি রাইট টাইমে, মোটামুটি 15 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। একটু খুলে কথা বলছি, আশেপাশে কেউ নেই এখন। তো 15 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম এখান থেকে, এখন আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তবে আসার সময় যেটা বলেছিলাম, যেমনটা যে মা ফ্রাইড রাইস
তারপর চিলি চিকেন, তারপর হাঁসের ডিম সিদ্ধ অনেক কিছু দিয়ে দিয়েছিল। সেটা ওখান থেকে এটা ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, ইট ওয়াজ লাইক ব্রাঞ্চ। তো এখন আমরা এখানে নেমে কেএফসিতে একটু ছোটোমোটো কিছু স্ন্যাক্স খেলাম, একটু খিদে পেয়ে গেছিলো আমার আর রিনির দুজনেরই। এখন রিনির ইচ্ছা একটু বিশ্ব বাংলাতে ঢুকে, পিছনে বিশ্ব বাংলার শোরুম আছে, বিশ্ব বাংলাতে ঢুকে কিছু জিনিস দেখবে। কিনবে তো না, মানে কেনার মতো কোনো আর কোনো জায়গা নেই আমাদের কাছে যে আমরা আর ব্যাগস ক্যারি করতে পারবো। আমাদের অলরেডি দুটো তিনটে চারটে হ্যান্ড ব্যাগেজ, পাঁচটা হ্যান্ড ব্যাগেজ হয়ে গেছে। তো বিশ্ব বাংলাটাই দেখি, একটু ঘুরি, এখনো অনেক সময়। আমরা আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে 7:45, তো কারণ এখন সময় আর ঘড়িতে এখন সময় হচ্ছে 4:00। সো অ্যাটলিস্ট আমাদের কাছে যদি বোর্ডিং শুরুও হয়ে যায় 1 ঘন্টা আগে, তবুও আমাদের কাছে মোটামুটি 3 ঘন্টা আছে যেটা আমাদের এই এয়ারপোর্টে কাটাতে হবে। সো চলুন এয়ারপোর্টে একটু ঘুরি। এই স্টোন কার্ভিংটা খুব সুন্দর আমার। কোনটা? আচ্ছা, বালুচরির শাড়ি। আমি আরো ভাবছি কি স্টোন কার্ভিং এর, এটা তুমি বালুচরি কেন বল? মাস্কটা পরে মিষ্টি খাবে নাকি? আমি জল ভরা সন্দেশ দেখে কি সুন্দর এগুলো, আমার ঘরে এরকম একটা ইয়ে রাখার খুব শখ। এটা উড কার্ভিং এর, এটা কোথাকার মাছ না? এগুলো কালিম্পং ওসব সাইডে না, কি যেন বীরভূম। আচ্ছা, ওটাই মনে পড়ছিল না এগুলো। আর মোমেন্টের ঘরে জানো এই যে জিনিসগুলো আছে, এই যে দুপাশে যে দুটো মাস্ক আছে, এইগুলো ছোট সাইজটা আছে মাস্ক। তুমি শাড়ি কাটছো? হ্যাঁ, কত শাড়ি কিনবে? তো কেন ঘাটছো, কিনবে না যখন? কি মাসলিন? হবে বিউটিফুল শাড়ি দেখে কোনো লাভ নেই। প্লিজ, তোমার কাছে এখন প্রচুর নতুন শাড়ি, যেগুলো তুমি ভাজও ভাঙো নি। গ্রেট, তুমি দেখো খুব সুন্দর সুন্দর স্কাল্পচার্স, জিনিসপত্র আছে ঘর সাজানোর জন্য। প্রাইসটা অবভিয়াসলি একটু বেশি, আই ফিল এয়ারপোর্টের বাইরের থেকে। যদি আপনারা যদি কোনোদিনও কলকাতা, বেসিক্যালি হ্যাঁ কলকাতা যদি আসেন ঘুরতে, এখানে বিশ্ব বাংলার জিনিস আরো বাইরেও পাওয়া যায়, এয়ারপোর্ট থেকে না কেনাটাই সাজেস্ট করবো। টিপটের সেটটা তো দারুণ, টেরাকোটার টিপট সেট খুব সুন্দর। এগুলো তো মানুষদেরকে টি সার্ভ করার ইচ্ছা করবে না, আমি তো এটাকে ডেকোরেশনের জন্যই সাজিয়ে রেখে দেবো।
শাক কেটে কৃষ্ণ বানানো। এখানে টেরাকোটার জিনিস আছে, সোলার কিছু জিনিস আছে। আমার এখান থেকে অনেক কিছু জিনিসই নিতে ইচ্ছা করছে, কিন্তু অবভিয়াসলি এখানে প্রাইসটা একটু বেশি। আমি শিলিগুড়ি যখন গিয়েছিলাম ওখানেও দেখেছি এসব জিনিস, ওখানেও কম্পারেটিভলি একটু কমই ছিল। কাঁথা স্টিচের ব্যাগ, এটা তো মোটামুটি সব বাঙালিদের বাড়িতে থাকে। খুব কিউট। দূরে একটা চার্টার্ড ফ্লাইট চলার জন্য ওয়েট করছে, আই থিঙ্ক ডিপার্ট করবে এটা। আমি এখন যাই রিনির কাছে, ও অনেকক্ষণ ধরে একা বসে রয়েছে। ফোনেই কথা বলছো, খেয়ালও করেনি আমি এতক্ষণ ধরে গেছি হয়তো। আমি বললাম তুমি একটু খোঁজ খবর করবে যে আমি কোথায় এতক্ষণ ধরে। এমনি ম্যাগাজিন একটা কিনে আনলাম, আমি একটা ম্যাগাজিন কিনে এনেছি একটু পড়ি টাইম পাস। হ্যাঁ টাইম পাস ভালো লাগে। না না একা একা খাওয়া দাওয়া কেন করবো, দিস ইজ নট ফর ইউজ, ইউ আর নট ফর ইউজ। ঘুমা ঘুমা, কোনো রকম চার ঘন্টা পার হচ্ছে। আমি রিনি আর আমি পুরো এয়ারপোর্ট ঘুরেছি, খেয়েছি, গল্প করেছি, এই করে কোনো রকম করে চার ঘন্টা পার করেছি। এখন 7:05, এক ঘন্টার মধ্যে আমাদের ফ্লাইট টেক অফ করবে। রিনি আর আমি এখন যাচ্ছি বোর্ডিং এরিয়াতে, মানে আমাদের গেটের কাছে। এখান থেকে এখন ওখানেও আবার অপেক্ষা করতে হবে কখন বোর্ডিং শুরু হয়। সময়টা যেমন আর কাটছেই না, মানে একে তো বাড়ির থেকে দূরে যাওয়ার একটা মন খারাপ, তার সাথে আবার এই এতক্ষণ বসে থাকা একটা অস্থিরতা, একদমই কিছুতেই ভালো লাগছে না। এখন বাস মনে হচ্ছে কোনো রকম বাস ব্যাঙ্গালোরে গিয়ে পৌঁছাই বাড়িতে। ওখানে গিয়ে এবার খাওয়া দাওয়া কী হবে ওইটাও চিন্তা, ডিনারের কোনো প্ল্যান্স নেই। অ্যান্ড উই আর ব্যাক ইন ব্যাঙ্গালুরু, ব্যাঙ্গালুরু হাওয়াই আড্ডা, কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে পড়েছি। মাত্র ল্যান্ড হলো, ফ্লাইট মোটামুটি হাফ অ্যান আওয়ার বিফোর টাইম।
রিনি আর আমি এসেছিলাম একটু বাইরে ডিনার করতে। অনেকদিন পর আমি আর ও একা একসাথে এভাবে বেরিয়েছি। এত বিয়ের পর আই থিঙ্ক এটা আমাদের ফার্স্ট ডেট নাইট, রাইট? বিয়ের পর আমাদের একদমই কোথাও যাওয়া হয়নি। বিয়ের আগে তো দেখা সাক্ষাৎ করতাম যখন তখন যাওয়া হতো, কিন্তু বিয়ের পর আমাদের একদমই কোথাও যাওয়া হয়ে ওঠেনি। বিয়ের পর পর লকডাউন লেগে গেল, প্যান্ডামিকের জন্য লকডাউন পড়ে গেল, আর তারপর মা ওরা চলে আসলো একটা অনুষ্ঠানের পর একটা অনুষ্ঠান, আমরা চলে গেলাম মার্গেটা। আমরা কাল রাতেই ব্যাঙ্গালোরে পৌঁছেছি। আজ বাড়িতে থেকে থেকে মানে সকাল থেকে এই কাজ ওই কাজ, বাড়ি পরিষ্কার করা। তো আজকে বাই দ্য ওয়ে আমরা এখন আছি বনুর বাড়িতে, বনু আর রবের বাড়িতে। কারণ আমার যদি আগের ব্লগগুলো আপনারা ফলো করে থাকেন তবে যারা ফলো করেছেন তারা হয়তো জানেন যে আমরা এখান থেকে যাওয়ার সময় ব্যাঙ্গালোরে আমাদের বাড়িটা খালি করে চলে গেছিলাম। তো এখন আমাদের এখানে বেসিক্যালি এইভাবে বলতে পারেন যে আমাদের একদম নতুন করে ব্যাঙ্গালোরের এস্টাবলিশমেন্ট মানে বসাতে হবে, নতুন করে বাড়ি ঘর খুঁজে সবকিছু সেট আপ করতে হবে। একটা এক্সাইটমেন্ট আছে, কিছুটা টেনশনও আছে, চিন্তাও করতে হবে কোথায় ঘর দেখবো, ঘর পাবো পাবো না, বাজেট কনস্ট্রেন্টসও থাকে, অনেক কিছু চিন্তা করতে হবে। তার উপরে অফিসের কাজ শুরু হয়ে গেছে, কালকে থেকে আমার অফিসে যেতে হবে। পর তো রিনির ওয়ার্ক ফ্রম হোম কন্টিনিউ হচ্ছে, আমি যাব বা আমি অফিস চলে যাব, বাড়িতে একা থাকবে। সকাল থেকে যেটা বলছিলাম যে সকাল থেকে বনু ওরাও মার্কেটে গেছে, মোটামুটি এক মাস হয়ে গেছে, তো বাড়িতে ধুলো ধুলো তো পড়ে যায়, এই তো ওইটা গুজগাছ হলো সকাল থেকে। রাতেরবেলা আর আমাদের একদম কিছু ইচ্ছা ছিল না, তো আমি আর রিনি ডিসাইড করলাম যে বিয়ের পর আমাদের ফার্স্ট ডেট নাইটটাই না হয় সেলিব্রেট করি। তাই আমরা চলে আসলাম অরম ব্রু বক্সে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বৃষ্টিও পড়েছে হালকা, ভালোই ঠান্ডা পড়ে গেছে এখানে। সো আবার সেই ব্যাঙ্গালোরের লাইফ, ব্যাঙ্গালোরের চাকাচন, হালকা হালকা এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ক্যাবটা বুক করে বাড়ি যাই, তারপরে কাল থেকে আবার সেই অফিসের ডিউটি শুরু হবে। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ অনেক দিন বাদে আমি অফিস গেলাম, খুব ভালো লেগেছে, অন্যরকম এক্সপিরিয়েন্স। এটা এই জন্য না যে প্রথমবার অফিস গেছি, নতুন অফিসে প্রথমবারই গেছি, কিন্তু আমার সেই দেড় বছর পরে যে আমি অফিস গেছি সেটা হয়নি। কারণ আমি পুরোনো অফিসে ফার্স্ট লকডাউন খোলার পর পর আমার অফিস যেতেই হয়েছিল। এই নতুন অফিসটাতে আমি ফার্স্ট টাইম গিয়ে ফুল ডে কাজ করলাম। আর গিয়ে আরেকটা জিনিস ভালো হয়েছে, আমাদের দিওয়ালি গিফট দেওয়া হয়েছে আমাদেরকে। প্রথমে এখানে আছে একটা ছোট বক্স, ওটার মধ্যে কিছু খাওয়ার জিনিস আছে। কন্টেন্টস এর মধ্যে রসগোল্লা, টেস্টি নাটস, আলু ভুজিয়া, এই তিনটা জিনিস লেখা আছে। আর তার সাথে আছে এই বক্সটা, যেটার মধ্যে কোথায় গেল, এটা হচ্ছে একটা 20-piece ডিনার সেট। তো রিনিও খুব এক্সাইটেড গিফটটা দেখার জন্য, তো একটা একটা করে খুলছি। এমনিতে আমার হোম ডেকোরেশন আইটেমস বা কিচেন আইটেমস খুব পছন্দ।
হ্যাপিনেস মুভমেন্ট সাথে দিবা আমি ভালোই প্রথম দিন অফিস বড় সড় গিফট serving bowl তো এইটা হচ্ছে পুরো ডিনার সেট 20 পিসেস 6 ডিনার প্লেটস 6 কোয়ার্টার প্লেটস 6 বোলস আর 2 সার্ভিং বোলস ভালো গিফটে পাওয়া যায় গিফটে পাওয়া যায় তাও অফিস থেকে যখন এরকম ভালো ভালো গিফট পায় ভালোই লাগে এর আগে আমার অফিস আমি যে অর্গানাইজেশন গুলোতে আগে কাজ করেছি সবখানে খালি মিষ্টির ডাব্বা একটা ঘুরে বাস এই হচ্ছে এটাই ওদের জন্য এখন তো এগুলো জিনিস এটা উপরে ছিল না এটা উপরে ছিল তাই